এই তোমরা থামো থামো, আমি গায়ের মল আমি ঠিক করেছি। দুদিন গ্রামে কীর্তন হবে, আমি একটা ভালো কীর্তনে আনবো। ও দুদিন কীর্তন করবে, তোমাদের খুব ভালো লাগবে শুনে। আর কোনো কথা হবে না, বাস চুপ করো। জয়, একটু বাগানগুলো দেখে আসি, কীরকম ফল হয়েছে দেখে আসতে হবে। চলো দেখে আসা যাক। বা, আমার বাগানে ভালোই ফল ধরেছে দেখছি। হ্যাঁ, কিন্তু আফসোস, কোনোদিনও বাগানের ফল খাওয়া হলো না। এটা কি পায়খানার মধ্যে কুল পড়েছে? তা এত পাকা কুল, খেতে তো খুবই লোভ লাগছে। আশেপাশে কেউ নেই? খেয়ে নেব বাগানে, কেউ নেই তো, কল তোলাতে ধুয়ে নেব, তারপর খেয়ে নেব। কলটা টিপে পড়ে জলটা বার করে নি, তারপরে কুলটা ধুয়ে নেব, কেউ দেখতে পাবে না, আমি খেয়ে নেব। বা, খুব লোভদায়ক কুল। আরে কুলের কথা বলবো না কি, কুলের কথা বলবো না কি, জাত কুল মান কুল, কুলের কথা বলবো না কি। খুব সুন্দর হচ্ছে কীর্তন, এরকম করে কীর্তন করো, খুব সুন্দর। আরে কুলের কথা বলে দেবো রে, কুলের কথা। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর কীর্তন, খুব সুন্দর হয়েছে। এই না 50 টাকা, খুব সুন্দর খুব সুন্দর। এই না 200 টাকা নাও, এই নাও। ফুলের কথা বলে দেবো রে, ফুলের কথা বলে দেবো। কখন থেকে তোমাকে বলছি আমি, কুলের কথা বলো না, কুলের কথা বলো না, কুলের কথা বলো না, ঘাড়াচ্ছি তোমাকে আমি, বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? কখন থেকে তোমাকে বলছি আমার টাকা আমাকে ফেরত। কি হলো মোড়ল মশাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি তো রেগে যাচ্ছেন কেন, কি হয়েছে বলুন। হ্যাঁ, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। এই নিন টাকা, নিন। আমি গুয়ের গুল খেয়েছি, কি হয়েছে তোমার ব্যাপার, কি তোমার চোদ্দ কষ্ট কি আমাকে বলতে আসছে? কখন থেকে 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম, কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে, তাই না? না কুলে খেয়েছে, কি হয়েছে কুলে খেয়েছে, কি হয়েছে? আরে মোড়ল মশাই, আপনি টাকাটা নিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি তো জানতাম না যে আপনি গুয়ের কুল খেয়েছেন। গু থেকে যে আপনি কুল খেয়েছেন সেটা আমি জানতাম না মোড়ল মশাই, আপনি এখনই বললেন, সবাই সেই জন্যই জানতে পারলো। আমার জন্য কেউ জানতে পারেনি মোড়ল মশাই, আপনি বললেন বলেই জানতে পারলো। আর আমি তো তাল করছিলাম, আমি কি করে বুঝবো বলুন মোড়ল মশাই, আপনি ভুল বললেন মোড়ল মশাই। হাই কপাল, আমি কি মস্ত বড় ভুল করে ফেললাম, আমাকে তো কেউ কুল খেয়ে দেখেনি, তা আমি বলে ফেললাম, না জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তাই আজকে আমাকে মোড়ল থেকে বাদ দিল। আপনারা এরকম কেউ ভুল করিবেন না, আমার মতন কেউ ভুল করিবেন না।